আসসালাম আলাইকুম ভিউয়ার্স সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি রমজান স্পেশাল পেঁয়াজু তাহলে চলুন দেখে পিয়াজু পেঁয়াজু তৈরি করতে আমাদের কি কি উপকরণ প্রয়োজন আমরা এখানে হাফ কাপ মসুরির ডাল এবং হাফ কাপ খেসারির ডাল বাটা নিয়েছি পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লবণ পরিমাণ মতো ধনে পাতা কুচি দুই টেবিল চামচ আমরা এখন ডালটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচ এবং লবণটা দিয়ে আমরা সেটা ভালোভাবে চটকে নরম করে নিচ্ছি এরপর আদা রসুন বাটা হলুদ এবং ধনে পাতা কুচি মিশিয়ে নিচ্ছে সব উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমরা এর মধ্যে ওয়ান ফোর চা চামচ জাফরান নিয়ে নিচ্ছি দর্শক আমাদের ডালটা একটু নরম হয়ে গিয়েছে সেজন্য আমরা এর মধ্যে দুই টেবিল চামচ বেসন মিশিয়ে নিচ্ছি দোকানের পেঁয়াজুর মতো কালারটা আনার জন্য আমরা এখানে জাফরান ব্যবহার করেছি দর্শক পেঁয়াজটা মাখানোর পর আপনার একটু হাতে নিয়ে সেটা পেঁয়াজ কি না দেখে নিবেন যদি এটা পাতলা থেকে যায় তাহলে আপনারা এর মধ্যে আর একটু বেসন মিশিয়ে নেবেন দর্শক দেখুন আমাদের ডালটা দিয়ে এখন ভালোভাবেই পেঁয়াজ তৈরি করা যাচ্ছে আমাদের আর বেসন মেশানোর দরকার নেই এখন আমরা পেয়াজুটা ভেজে ফেলবো আমরা চুলায় আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম আপনারা সব সময় পেঁয়াজুটা ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন তাহলে পেঁয়াজুটা মচমচে হবে দর্শক দেখুন আমরা দোকানের মতো পেঁয়াজির লুক আনার জন্য আঙুল দিয়ে চেপে আঙ্গুলের ছাপটা পেঁয়াজুর উপর বসিয়ে দিচ্ছি আমরা আবারও আপনাদের আর একটু পেঁয়াজ হবে সেটা দেখাচ্ছি এবারে আমরা একে একে সবগুলো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের পেঁয়াজ সাইডটা ব্রাউন কালার হয়ে গিয়েছে আমরা এখন এটা উল্টে দিচ্ছি দর্শক আমরা পেঁয়াজটা আরো একবার উল্টে দিচ্ছি দর্শক আমাদের পেয়াজু থেকে আদা রসুন এবং ধনেপাতার খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে আমরা এখন পেঁয়াজিগুলো তুলে একটি টিস্যুর উপর নিয়ে নিচ্ছি যাতে অতিরিক্ত তেলগুলো টিস্যুটা চুষে নেয় দর্শক দেখুন আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজুর কালারটা কত সুন্দর এসছে এবং এটা অনেক মচমচেও হয়েছে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক দিন এবং রমজানের আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন